आभाष मल्टीमीडिया सृष्टिते दृष्टि अटूट। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल आमीन व अला आलिहि व सहबिहि अजमाईन। अम्मा बाद, أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفثه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم فقال الله سبحانه وتعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। समस्त प्रशंसा সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুক্রের সুযোগ আদায় করি। তা নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি, আলহামদুলিল্লাহ। ইসলামী মহাসম্মেলন দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, তারিখ 20 ফেব্রুয়ারি, শনিবার বাদ আসর হইতে যদি আমরা হিসেব করি, আমাদের আজকে যে আলোচনা সভা লেখা আছে 20 ফেব্রুয়ারি শনিবার, মানে এটা ইংরেজি ভাই। আজকে কয় তারিখ বলেন তো ভাই? আজকে 21 তারিখ, বার কি? রবিবার। লেখা আছে শনিবার, মানে ডেটও চেঞ্জ হয়ে গেছে, বারও চেঞ্জ হয়ে গেছে, আর সময় বাড়ছে সোয়া 12টা, মানে সকলকে শুতে হবে এখন, সরি সোয়া 2টা, তার মানে সকলকে এখন ঘুমানোর জন্য বলছে। আর আপনারা যারা এসেছেন, আপনারা মানুষ না পায়জামা, এটাই বুঝতে পারছি না যে এত রাত্রি হয়ে যাচ্ছে তবুও ঘুমাচ্ছেন না। আর শেখ মুজাফফরিন মাহসিন হাফেজাহুল্লাহ তিনি বলেছেন যে সময়ের কোনো লিমিট নেই, কিন্তু গলা বুঝতে পারছেন, যেটা আমার টোন না অন্য কারোর টোন আমি বুঝতে পারছি না। কেননা পরপর বাংলাদেশে ঢোকার পর থেকেই ধারাবাহিক পর্যায়ে আলোচনা চলে আসছে, তাই আমরা কতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে দোয়া পরামর্শ অর্থ শ্রম মেধা দিয়ে আলোচনা সভাটিকে সফল করার জন্য সচেষ্ট হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমল তুমি কবুল করে নাও, চল পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুটি গোনা করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনে ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যাই হোক, সর্বশেষ দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের যে একদিন ব্যাপী, যদিও ঘোষণা করা হয়েছে তবু 2 দিন ব্যাপী যে আলোচনা সভা আয়োজন করা হয়েছিল, তার শেষে আমাকে তোলা হয়েছে এবং রাত্রি প্রায় 2:15। ইনশাল্লাহ খুবই সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে সবচাইতে বিশেষ করে আহলে হাদিস এদেরকে নিন্দা এবং ধিক্কার জানায় আমাদের অন্য কোনো মুসলিম ভাইরা। সে বিষয় হচ্ছে সলাত। কি বললাম কথা বলেন? সলাত। এই সলাতকে কেন্দ্র করে ভাই বলুন তো, বিভিন্ন মসজিদকে আজকে ভঙ্গ ভাঙা হয়েছে কি হয় নাই? এই সলাতকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মাদ্রাসা এবং মসজিদকে বাংলাদেশের মাটিতে অজস্র জায়গায় ভেঙে চৌচির করে দিয়েছে, তার জ্বলন্ত প্রমাণ ভোলার মসজিদ আছে না নাই? আছে। আমি গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে একথাই বলি, যখন বাবরি মসজিদকে ইন্ডিয়ার সরকার দ্বারা যখন সেটাকে নিয়ন্ত্রণ করে তারা নিয়ে নেয়, আপনারা বাংলাদেশের মানুষ কত রকমের আন্দোলন তারা বলেন, যে হিন্দুরা মসজিদকে দখল করে নিয়েছে। ভাই হিন্দু রাষ্ট্র আমাদের ইন্ডিয়া, সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দু আছে, সেখানে হিন্দুদের আধিপত্য থাকবে, এ কথাই ঠিক। কিন্তু ভাই যে দেশ মুসলিম 90% দেশ, তারপর একটা মসজিদ আল্লাহর ঘর নিস্তার পায় না ভাই, এরপরে নিজেদেরকে মুসলিম দাবি করেন? যদি হিন্দু দাদা ভাইয়েরা আমাদের ভারতের কোনো মসজিদকে তারা ভেঙে দেয় অথবা দখল করে নেয়, এর জন্য মুসলিমদের রক্ত টকবক করে,
আর অপরদিকে যদি নিজেদের মতনক্য মতভেদের কারণে অন্য বিরোধী দলের বিভিন্ন মসজিদকে মাদ্রাসাকে ভেঙে চৌচির করে দিয়ে পাক্কা মুমিন দাবি করছেন, আজিব ব্যাপার। আজকে তার জন্য যে বিষয়ে আলোচনা করব সেটা বিষয় হচ্ছে সলাত। এই সলাতের প্রথমে বুঝতে হবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক যে বিষয়ে তাগিদ দিয়েছেন তার নাম সলাত। গোটা হাদিসের মধ্যে সবচাইতে বড় বড় অধ্যায় যেগুলো প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আছে এর মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার পাবেন সলাত কেন্দ্রিক। মানে বুঝতে হবে কোরআনের সর্ববহুল সর্ববৃহৎ আলোচনার বিষয় সলাত। হাদিসের মধ্যেও সলাত এর গুরুত্ব আছে না নাই কথা বলেন। শুধুমাত্র কোরআনের আয়াত আর হাদিস দিয়ে যদি আপনি দেখতে চান, যদি এত পরিমাণে মহাদ্দিসগণ বাব রচনা করেছে, অধ্যায় রচনা করেছেন নামাজ কেন্দ্রিক সলাত কেন্দ্রিক, যা অন্য কোনো জায়গায় এত অধ্যায় এত অনুচ্ছেদ রচনা করা হয় নাই। সলাত হচ্ছে এমন একটি ইবাদত। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহুল জামে হাদিস নম্বর 1703 একটা হাদিস নকল করেছেন, বিশ্ব নবী সর্বশেষ মৃত্যুর সময় তার উম্মতকে যে নসিহত করেছিল সেটা হচ্ছে সলাত, যে আমার উম্মত তুমি সলাতকে হেফাজত করো। কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম সূরা নাসের 466 নম্বর হাদিস প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা সলাত। গোটা বিশ্ব জগতে পবিত্র কোরআনে 6236টা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছে, হাজার হাজার রুকুন আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন ল পবিত্র কোরআনকে একদম সমৃদ্ধ করেছে। যতগুলো কোরআনে আয়াত এসেছে সমস্ত হুকুম সমস্ত আহকাম সমস্ত ল আইন সবগুলো এসেছে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে কোরআন আকারে। কিন্তু যখনই আল্লাহ সলাত ফরজ করার দরকার প্রয়োজন মনে করেছিল সেই সময় আল্লাহ নবীকে বিশেষ করে জিব্রাইলের মাধ্যমে কোনো মধ্যস্থাকারী রাখে নাই, বরং স্বয়ং আল্লাহ সলাতকে ফরজ করার জন্য সাত আসমান ভেদ করে নবীকে নিয়ে চলে গেছেন। এটাই সলাতের গুরুত্ব বহন করে। ভাই যাকাত কোথায় ফরজ হয়েছে কথা বলেন, ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াতের আলোকে হজ কিভাবে ফরজ হয়েছে, একই ক্রাইটেরিয়া ইসলামের যত রুকুন আহকাম যা ফরজ হয়েছে সব ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে কোরআন আকারে এই দুনিয়াতে জিব্রাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে আর সেটা ফরজ বিধান হয়েছে। কিন্তু সলাত নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতকে ফরজ করার জন্য আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নেয় নাই, বরং স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ আকাশে নিয়ে চলে গেছে। সেই বুখারী হাদিস নম্বর 349। তাই আপনাকে আমাকে বুঝতে হবে সলাতের গুরুত্ব অপরিসীম, এই জন্য তো নবীকে আকাশে নিয়ে যেতে হয়। কিন্তু আজকে আমাদের সমাজে এই সলাত নিয়ে আজকে নানা রকমের মতনক্য আছে না নাই কথা বলেন। যদি কাউকে বলেন যে ভাই আপনি নামাজ যে পড়লেন এটা কোন নামাজ, কে বলে আমরা হানাফি স্টাইল নামাজ পড়ছি, কে বলছে শাফি, কে বলছে হাম্বেলি, কে বলছে মালিকি, কে বলছে শিয়া, আছে না নাই, এক একজন মানুষের এক এক রকমের উত্তর আসে। নামাজ কাদের মতো পড়ে ওনাকে বলেন হুজুর আপনি যে এইভাবে নামাজ পড়ছেন কেন পড়ছেন, উনি আপনাকে উত্তর দিবেন এটা আমাদের হানাফি মাজহাবে আছি এই জন্য এইভাবে পড়ি। আরেকজনকে জিজ্ঞাসা করেন আপনি যে নামাজ পড়ছেন হাতটাকে ঝুলিয়ে দিয়েছেন কেন পড়ছেন, উনার উত্তর হচ্ছে আমাদের মালিকি মাজাবে, হাত বাঁধার কথা নেই এই জন্যই আমরা হাত ছেড়ে সলাত আদায় করি। ভাই বলে কি বলে না কথা বলেন। কিন্তু আমরা যখনই এই সলাতেরই বিভিন্ন মাসলা মাসাল নিয়ে আলোচনা করি ঠিক সেই সময় কিছু আমাদের আহলে হাদিসের প্রতি অভিযোগ আপত্তি আসে, আসে কি আসে না? প্রথম একটা যে অভিযোগ আপত্তি যে তোমরা আহলে হাদিস শুধু ছোটখাটো মাসালা নিয়ে তোমরা মতনৈক্য করো, সমাজটাকে বিক্ষিপ্ত করে দিচ্ছ, অনৈক্য করছো, ভাই এমন অভিযোগ আছে না নাই কথা বলেন? আছে। অথচ গোটা বিশ্বজগতে যত আহলে হাদিস মসজিদ আছে হানাফি ভাইরা যদি আমাদের মসজিদে আসে নামাজ পড়তে চায়, নামাজ পড়ে নাবির নিচে হাত বেঁধে ভাই কোনো হানাফি ভাইদেরকে আমরা ঘরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করেছি জিনা, কিন্তু হানাফি ভাইদের মসজিদে আমাদের নিরাপত্তা আছে কথা বলেন? জিনা, যদি বুকের পুরে হাত বেঁধে নামাজ পড়েন, হুজুর আমার ভিডিও বক্তৃতা আমাদের বলেছে কেউ যদি জোরে আমিন বলে তাহলে ওকে আগে পাকড়িয়ে ধর, তারপর বল দলিল কোথায় পাইছো, বা আছে না নাই। আমাদের বিশেষ করে মনে রাখতে হবে সলাতের বিভিন্ন রকমের পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সলাতুর রসুল তথা রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সলাত। আমরা না হানাফি না শাফি না মালিকি না হাম্বেলি না আহলে হাদিস কোনো আমরা নামাজ চাই না, আমরা কার নামাজ চাই?
কথা বলেন রাসূলুল্লাহর নামাজ এই কথাটা নিশ্চয় নবী বলে গেছেন সহিহ বুখারী প্রথম খণ্ড 88 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা হাদিস নম্বর 631 ইসলাম ফাউন্ডেশন 603 আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 595 আল্লাহর নবী বলেছেন মালিক বিন হারিসকে অনেকগুলো নুসখার মধ্যে একটা নুসিয়া সাল্লু কামারা রাইতুমুনি উসাল্লি নামাজ তুমি ওইভাবে আদায় করবে যেইভাবে আমাকে দেখলে ভাই নামাজ কার মত হবে কথা বলেন আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছে ওইভাবে সালাত আদায় করতে হবে আলোচনার পূর্বে একটা কথা বলি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনাকে সামনে আগানোর জন্য যখন আমরা নামাজের সালাতের মাসলা মাসাল নিয়ে আলোচনা করি এক ভাইয়ের দল একটা যুবা অথবা একজন আলেম সে দিবেন পাল্টা একটা অভিযোগ করে যে আহলে হাদিস শুধু এর নাভির নিচে আর বুকের উপরে এটা নিয়েই মসজিদে বিভক্তি করছে বলে কি বলে না সহি হাদিসের নামে শত বৎসরের ঐক্যকে নষ্ট করছে বলে আমাদের ঘাড়ে দোষ আসে কি আসে না আসে মনে রাখবেন বা আল্লাহর নবীর কোন সুন্নাতকে ছোটখাটো বলা এটা যাবে না প্রথম আকীদাকে পরিবর্তন করতে হবে উঠিয়ে দেখেন শুনান আবু দাউদ প্রথম খণ্ড হাদিস নম্বর 755 আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদা বিশ্ব নবীর সঙ্গে সালাত আদায় করছেন এমন অবস্থাতে ইবনু মাসউদ তে ডান হাতে পুরো বাম হাত বেঁধেছে কোন হাতে পুরো কথা বলেন ডান হাতের পুরো বাম হাত বেঁধেছে আমরা কোন হাতে পুরো কোন হাত বাঁধি বাম হাতে পুরো ডান হাত বাঁধি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তে ডান হাতে পুরো বাম হাত বেঁধেছে আল্লাহ রাসূল দেখছেন ইবনু মাসউদের হাত বাঁধাটা উল্টো হয়েছে বিশ্ব নবী তিনি সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই তিনি বাম হাতে পুরো ডান হাত করে দিয়েছেন চিন্তা করে দেখেন বিশ্ব নবী ইবনু মাসউদের ডান হাতে পুরো বাম হাত এটা সহ্য করে নাই নামাজের সালাম ফেরানোর জন্য অপেক্ষা করে নাই নামাজের মধ্যেই তিনি সত্যটাকে তাকে শিখিয়ে দিয়েছেন আর আপনি নাভির নিচে আর বুকের উপর নিয়ে ঝামেলা করব না তো আল্লাহর সাথে সুন্নাহ নিয়ে ঝামেলা করব না তো কি নিয়ে করব কথা বলেন ওই সব ব্যক্তিকে বলেন যারা আজকে ঐক্যের নামে এইসব কথা বলে বিশ্বনবী সুন্নাকে জবাই করতে চেষ্টা করছে ওদেরকে যখন বলবেন নামাজের মাসালা নিয়ে ওরা বলবে ছোটখাটো মাসালা এগুলো নিয়ে আলোচনা করলে ঐক্য নষ্ট হয়ে যায় আবার যদি বলেন ঠিক আছে মাসালা বাদ দিলাম আসেন আকীদা নিয়ে কথা বলি তো বলুন তো আল্লাহ কোথায় আল্লাহর আকার আছে না নিরাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে নিয়ে যদি কেউ তাবিল করে এর হুকুম কি ওরা আবার আবার কথা বলে আরে তোমরা আকীদা নিয়ে কথা বলছো আকীদার শব্দ তো কোরআনে নাই বলে কি বলে না মানে তারা মূলত মাসালাগত বিষয়টাকে নিয়েও তারা আলোচনা করতে চায় না আকিদাগত বিষয় নিয়ে আলোচনা করতে চায় না তো নাই মাসালা নাই আকিদা ঐক্যটা কিসের ঘোড়ার ডিমের মাসালা নিয়েও আলোচনা করতে দেবে না আবার আকিদা নিয়ে আলোচনা করেন আকিদা নিয়ে আলোচনা করতে দেবে না তো ঐক্যটা কিসের নিয়ে করবেন আজিব ব্যাপার শুধু ঐক্য ঐক্য করে চিৎকার মারছে কিন্তু ঐক্যটা কিসের ভিত্তিতে হবে কি নিয়ে ঐক্য হবে এটা আমাদের সমাজে বলা হচ্ছে না এই জন্য বলেছি আল্লাহর নবী তিনি ডান হাতে পরে বাম হাত সহ্য করে নাই আমরাও আহলে হাদিস আমরা বুকের উপরে আর নাভির নিচে এটাও সহ্য করব না সুন্নাত দ্বারা যেটা প্রমাণিত সেটাই আপনাকে পালন করতে হবে অনেকে বলতে পারেন তাহলে কি আমাদের যেসব ভাইরা আছে তারা কি হাদিস পড়ে নাই তারা কি হাদিস বোঝে নাই আমরা কি একাই হাদিস বুঝে নিলাম বা একটা বই নিয়ে এসেছি আমি শেখ মুস্তাউদ্দিন স্যার কি আমি এই বইটা দেখাচ্ছিলাম বসে বসে আশ্চর্য হয়ে যাবেন আমাদের মুসলিম উম্মার মধ্যে নামাজের যত পার্থক্য এর জন্য মূল কারণ ফিকি মাজহাব কি বললাম ফিকি মাজহাব এই বইটার নাম হচ্ছে ইরফানের শরিয়াত বইটা ছাপানো হয়েছে বাংলাদেশ থেকে বইটার লেখক হচ্ছে আল্লাহ হাজরাত আহমেদ রেজা খান বেরলভী বাংলাদেশ থেকে অনুবাদ করা হয়েছে বইটার 112 নম্বর পৃষ্ঠা প্রশ্ন নম্বর 21 কত নম্বর পৃষ্ঠা 112 নম্বর পৃষ্ঠা আর প্রশ্ন নম্বর 21 এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে দাঁড়ানো আছে দেখেন সবুজ দিয়ে লিখছে কি দেখেন সওয়াল মানে প্রশ্ন 21 ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ইজতিহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি প্রশ্ন এসেছে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ইজতিহাদ এবং কিয়াসকে যারা স্বীকার করে না বাতিল বলে এদের হুকুম কি এখন তারা জবাব দিচ্ছে বলছে ফতোয়ায়ে আলমগীর সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যারা হযরত ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর কিয়াস ও ইজতিহাদকে হক না জানবে সে কাফের বলে নাউসুবিল্লাহ মিন জালিম পরিষ্কার লিখছে যারা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ইজতিহাদ এবং কিয়াসকে যারা হক বলে সত্য হিসাবে যারা বিশ্বাস করে না তারা কাফের ভাই তাদের ধর্মগ্রন্থ নয় তাদের বইয়ে স্পষ্ট লিখে রাখছে যারা ইমাম আবু হানিফার ফতোয়াকে সত্য জানবে না অস্বীকার করবে তারা কাফের ভাই বলুন তো তাদের সঙ্গে আমাদের ঐক্য অসম্ভব কথা বলেন
আমরা বলছি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ এটাই হচ্ছে হক, কিন্তু তারা স্পষ্ট করে বলছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি ইমাম আবু হানিফার ফতোয়া চলে যায় তারপরেও ইমাম আবু হানিফার ফতোয়াকে মানতে হবে, আর কেউ যদি ইমাম আবু হানিফার ফতোয়াকে অস্বীকার করে দেয় সে কাফের। ভাই বলতে এমন যদি আকীদা মানহাজ নিয়ে সমাজে চলে এদের কাছে বিশ্বনবীর হাদিসের কোনো গুরুত্ব পাওয়া যাবে? জি না। আপনাকে এই ধরনের কয়েকশো প্রমাণ দেখাতে পারবো, বিশেষ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পার্থক্য হওয়ার মূল কারণ তারা মাযহাবে ফতোয়াকে মনে করছে এটাই হক, এর বিরুদ্ধে যাই যাবে, হাদিস থাকলে সেটা বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই সব ভাইদের যে চিন্তা চেতনা যে ওসুল যে মানহাজ আল্লাহ পরিবর্তন করে দিয়ে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ গ্রহণ করা তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন আমাদের মধ্যে অনৈক্য হবে, মতনৈক্য হবে, মতভেদ হবে, কিন্তু সমস্ত অনৈক্য বা নিরসন আছে না নাই কথা বলেন। আমাদের মধ্যে ফিকি মতনৈক্য হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন রকমের মতনৈক্য হতে পারে, কিন্তু সমস্ত মতনৈক্যের নিরসন হচ্ছে আল্লাহর ওহি। কি বললাম? আল্লাহর ওহি। আমাদের মধ্যে সামান্য কিছু মত পার্থক্য আছে, বরং মত পার্থক্য চলে গেছে তো সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মৃত্যুবরণ করে সেই সময়তে সহিহ বুখারী খুলে দেখেন 1241 এবং 1242 নম্বর হাদিস, আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করেছে এই সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আছেন। ঠিক এই মতো পরিস্থিতিতে গোটা বিশ্বের চারিকোণায় বিশ্বনবীর মৃত্যুর খবর পৌঁছে গেছে। এই মতো পরিস্থিতিতে সাহাবারা তারা ভয়ে তারা কাঁদাকাটি শুরু করেছে। ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে চলেছে, বলছে যে ব্যক্তি বলবে বিশ্বনবীর মৃত্যুবরণ করেছে তার আমি গর্দনটাকে কেটে ফেলবো। কথা বুঝতে পারছেন? চিন্তা করেন আল্লাহর রাসূল তিনি মৃত্যুবরণ করেছেন, তার লাশটা সামনে আছে আম্মাজানের ঘরে। এমতো পরিস্থিতিতে সমস্ত সাহাবীরা কাঁদাকাটি শুরু করেছে, বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছে, তাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। ওমর বিন খাত্তাব এটা সহ্য করতে পারে নাই, আল্লাহ নবী মৃত্যুবরণ করবে মানে এটা সহ্য করতে পারে না ওমর বিন খাত্তাব। এই জন্য তরবারি নিয়ে চলে এসেছে, মানুষকে বলছে যারা বলবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেবো, কেটে চৌচির করে দেবো। এই কথা ওমর বিন খাত্তাব বলছে, মানে ওমর বিন খাত্তাব মানতে চাইছে না যে আল্লাহ নবীর মৃত্যু হতে পারে, অস্বীকার করেছে। আর সাহাবীরা বলছে মৃত্যুবরণ করেছে। যখন উমার এই কথা শুনেছে বাকি সাহাবা রদের তারা ভয়ে ভীত সন্ত্রস্ত, তারা ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত উমারের বিরুদ্ধে কেউ কথা বলছে না, স্টিল তারা দাঁড়িয়ে আছে, কোনো মুখ খুলছে না। কেন? মুখ খুললে উমার গর্দনটাকে উড়িয়ে দেবে। ঠিক এ মতো পরিস্থিতিতে আবাকার রদের তারা আনু তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে এসেছেন, আম্মা জানে ঘরে ঢুকেছেন, বিশ্বনবীর সাহিত্য আছে, লাশটার উপরে একটা চাদর আছে, চাদরটাকে সরে দিয়ে বিশ্বনবীর কপালে একটা চুম্বন দিয়েছেন। এসে বাইরের পরিস্থিতি দেখছেন উমার বিন খাত্তাবের ভয়ে বাকি সাহাবীরা ভীত সন্ত্রস্ত ভয়ে থরথর করে কাঁপে। ঠিক এই পরিস্থিতি অবকার তিনি বুঝতে পারছেন কিছু করার দরকার, সংসদ তিনি হামদ এবং সানা পড়তে শুরু করেছেন। আম্মা বা এই কথা বলে বলছে ওমার ইজলিশ, ওমার তুমি বসো। ওমার বসছে না। সেই সময় আবাকার বলছে ফামানিন কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান মুহাম্মাদান কাদমাত, তোমরা যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ তার উপাসনা করতে তোমরা জেনে রাখো আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে। আবাকারের কথা দেখেন, বলছেন তোমরা যারা বিশ্ব নবীর ইবাদত করতে তোমরা জেনে রাখো আল্লাহ নবী আজকে মৃত্যুবরণ করেছে। এই কথা বলার পরে আবাকার রাদিয়াল্লাহু আনহু তিনি পবিত্র কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছেন, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত 144 আল্লাহ নবী প্রসঙ্গে তখন সঙ্গে সঙ্গে কোন আয়াত আবাকার পাঠ করছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা ওয়া কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু একটা রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, তারা মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে তোমরা কি দীন ধর্ম ত্যাগ করে দিবে? যখন কোরআনের এই আয়াত আবাকার পাঠ করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আবু বকরের মুখ থেকে যখন আয়াতটা শুনলাম তখন মনে হচ্ছে কোন রাতটা আজকেই অবতীর্ণ হয়েছে। একটা আয়াতে ওমর বিন খাত্তাব অস্বীকার করছিল বিশ্বের মৃত্যুবরণ করতে পারে, ওমর বিন খাত্তাবের হাতে যে তরবারি ছিল সঙ্গে সে ফেলে দিয়েছে। কেন? আল্লাহর ওহী পেয়ে গেছে, আল্লাহ কোরআনে আগে বলেছে আল্লাহ নবী তিনি মৃত্যুবরণ করতে পারে। ওমর বিন খাত্তাব মেনে নিলেন যে বিশ্বনবীর মৃত্যু ঘটেছে। ভাই বন্ধুদের সাহাবীদের মধ্যে মতনৈক্য হয়েছে কি হয় নাই? বিশ্বনবীর মৃত্যু নিয়ে স্বয়ং মতনৈক্য হয়েছে। এ নিরসন সমাধান কি দিয়ে হয়েছে কথা বলেন? আল্লাহর ওহী দিয়ে, কোরআন দিয়ে, একটা আয়াত দিয়ে মুসলিম উম্মাকে সতর্ক সাবধান করে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মানে আপনাকে বুঝতে হবে অনেক
ঐক্য হবে, মতনৈক্য হবে, মতভেদ হবে, এর সমাধান আল্লাহর ওই দিয়েই করতে হবে। যদি বড় হুজুরের কাছে চলে যান, যদি কবরওয়ালার কাছে চলে যান, ভাই ঐক্য আসতে পারে কোশ্চিনকালেও নয়। যদি কেউ বলে এই কথা যে আমাদের ফিকের কিতাবে যে কথা লেখা আছে সেটাই মানতে হবে, নচেত কাফের, ভাই এখান থেকে কখনো ঐক্য হতে পারে? কখনো এখান থেকে ঐক্য হতে পারে না। একটা তো মতনৈক্য হলো, কেবলই সমাধান হয়েছে, উম্মত আর একটা মতনৈক্য নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কি আর একটা নতুন মতনৈক্য? সকলে বলছে আল্লাহর নবীর এখন লাশ মুবারক কোথায় দাফন হবে? মুহাজিররা বলছে আল্লাহর নবীর লাশ মুবারক আমরা নিয়ে যাবো। যারা আনসার আছে তারা বলছে জি না, আমরা আল্লাহ রাসূলের এই লাশ মুবারক নিয়ে যাবো, আমাদের ওখানে কবর হবে। কেউ বলছে যে না আমরা মক্কায় নিয়ে যাবো। মদিনাবাসী বলছে জি না, আমরা আল্লাহ রাসূলের এই লাশ আমরা নিয়ে যাবো। এই নিয়ে মতনৈক্য যখন শুরু হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আবারও বেরিয়ে চলে এসেছেন। আসার পরে বলছেন তোরা চুপ করো, বিশ্ব নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওখানে নবীদের লাশ তথা কবর হয়। যখন এই ওহি বিশ্ব নবী একটা হাদিস শুনে দিয়েছে উম্মত, আবার যে ইখতিলাফের মধ্যে পতিত হয়েছিল আবার সরাসরি তারা সমাধান করেছে কি করে নাই কথা বলেন। মানে যখনই ঐক্য হবে, ঐক্য কোথায় এসেছে? ঐক্য এসেছে আল্লাহর ওহিতে। কিন্তু আমরা আজকে ওহিকে বাদ দিয়ে ফতোয়ার গ্রন্থ থেকে যদি ফতোয়া মানতে চাই, তাহলে মুসলিম উম্মার ঐক্য ভাই আসতে পারে? কখনোই আসতে পারে না। সলাতের গুরুত্ব বোঝার আগে, সলাতের পদ্ধতি বোঝার আগে আপনি বিশ্ব নবীর আর আল্লাহর ওহিকে যদি আপনি মর্যাদা দিতে না পারেন, এই নামাজের আলোচনা করে পাঁচ পয়সা লাভ হবে না। এই ঘটনা পরে হওয়ার পরে আর একটা নতুন মতনৈক্য চলে আসলো উম্মতের মধ্যে। মতনৈক্য কি? এখন খলিফা কে হবে? আল্লাহর নবী তো মৃত্যুবরণ করেছে, খলিফা কে হবে? মুহাজিরদের মধ্যে থেকে দাবি করছে যে আমাদের মধ্যে থেকে এখন খলিফা নির্বাচন করো। আনসারদের মধ্যে থেকে বলছে জি না, আমাদের মধ্যে থেকে খলিফা হবে। কেউ বলছে আবু বাক্কারকে খলিফা করো, পাঁচ থেকে কেউ বলছে না উমারকে করো, কেউ বলছে আলীকে বলো। ভাই বলুন তো আবার মতনৈক্য হয়েছে কি হয় নাই? দেখেন বিশ্ব নবীর লাশ মরক এখনো দাফন হয় নাই, আল্লাহ রাসূলের মৃত্যু ঘটেছে। এ মত অবস্থাতে মুসলিম উম্মা অনেক রকমের অনৈক্য মতনৈক্য মতভেদের মধ্যে পতিত হয়েছে। ঠিক এই সময়তেই বিশ্ব নবীর এই লাশ কোথায় কবর হবে এটা নিয়ে মতনৈক্য হয়েছে, খলিফা কে হবে এটা নিয়েও মতনৈক্য হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সঙ্গে সঙ্গে এসে বলছে তোমরা শোনো, আল্লাহর নবী বলেছে কুরাইশদের মধ্যে কি হবে কথা বলেন, কুরাইশদের মধ্যেই হবে খলিফা নির্বাচন করা হবে। যত রকমের মতনৈক্য হয়েছে মুসলিম উম্মায়, ভাই সমাধান কোথায় হয়েছে? আল্লাহর ওহিতে। ভাই ওহি অথবা ওহি মাতলু অথবা গায়ের মাতলু যে কোনো একটাকে সত্য মিথ্যার পার্থক্য কাটে আপনি ধরে নিতে পারেন। মুসলিম উম্মার আবারও ঐক্য ফিরে আসবে। আজকে মসজিদের মধ্যেই, নামাজের মধ্যেই যে মুসলিমদের ঐক্য না থাকে, ভাই বলুন তো মসজিদের বাইরে হওয়া সম্ভব কথা বলেন? আজকে যদি আপনাকে বলি যে ভাই আসেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পাটা লাগিয়ে দিয়ে নামাজ পড়ি, এই মসজিদের মধ্যে ঐক্যটাকে বজায় রাখি। আমাদের অনেক বড় বড় হুজুরা বলছে আরে বিয়াদব, তোর বাপ আমার পেছনে নামাজ পড়ে আর তোমার পায়ের সঙ্গে পা লাগাবি? ভাই বলে কি বলে না, মসজিদের মধ্যে যদি ঐক্য না থাকে, নামাজের মধ্যে যদি ঐক্য না থাকে, ভাই বলুন তো পৃথিবীতে আর কোন জায়গায় ঐক্য করা সম্ভব? জি না, যিনি নামাজে ঐক্য করতে চান এই কারণে মসজিদের মধ্যে আজকে মারামারি একটা কারণে। কেন? পাশে চাচার বয়সের লোক ছিল আর এখানে নাতির বয়সে একজন নাতি ছিল, সে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়েছে। বিশ্ব নবীর হাদিস অনুসারে সুরান আবু দাউদ 666 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন তোমরা কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ আদায় করো। এই কারণে আজকে মসজিদের মধ্যে যুবকদেরকে ধরে একদম উত্তম মাধ্যম দিয়ে মসজিদ থেকে বিতাড়িত করছে কি করছে না? যে করছে মানে আপনাকে আগে বুঝতে হবে বিশ্ব নবী যে সালাত আমাদের শিক্ষা দিয়েছে, এই সালাত আদায় করার পূর্বে আমাদের সালাতের গুরুত্ব জানা দরকার আছে। বিশ্ব নবীর ওহি আল্লাহর ওহির গুরুত্ব জানা দরকার আছে না নাই কথা বলেন? রাত্রি অনেক গভীর, আপনারা ডিস্টার্ব করতে চাই না আর আমরা অনেক রাত্রি গড়াতেও চাই না। আমরা জানি যে কেবল আমরা উঠবো আলোচনা করতে উঠবো, রুহুল আমিন ভাই 10 মিনিট আলোচনা করে শুনে সবারই আলোচনা কমপ্লিট করছে বলেছি চলে যাব, আমরা এই কথা আগেই জানি। তারপরেও সংক্ষিপ্ত কয়েকটা কথা, নামাজ যখন আমরা শুরু করছি সেই সময় কি দিয়ে শুরু করি কথা বলেন? প্রথমে আল্লাহু আকবার বলি কি বলি না? আমি বিদাতগুলো বাদ দিচ্ছি, সহিগুলো আগে শোনেন তো। আমাদের এই তাকবীর নিয়ে আহলে হাদিসদের মধ্যেও বাড়াবাড়ি আছে, হানাফি ভাইদের মধ্যেও বাড়াবাড়ি আছে। কোনটা বাড়াবাড়ি? যখন তাকবীর নামাজ শুরু করছে হানাফি ভাইরা বলে আল্লাহু আকবার, একদম কান ধরে, ধরে কি ধরে না কথা বলেন?
আর আমাদের আহলে হাদিস ভাইরা কি করে, যখন তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার, বাঁচে না নাই কথা বলেন আল্লাহু আকবার। অথচ সহিহ বুখারী বর্ণনা 735 নম্বর আল্লাহ নবী বলেছেন যখন তোমরা তাকবীর দেবে তোমরা কাঁধ বরাবর বরাবর হাত তুলবে, কি বরাবর কথা বলেন কাঁধ বরাবর হাত তোলা কথা আছে। আর সহিহ মুসলিম 768 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন কাঁধ বরাবর, অতএব আপনাকে অবশ্যই আপনাকে কান বরাবর হাত তুলতে হবে অথবা কান বরাবর হাত তুলতে হবে। অথচ আমাদের সমাজে দুটো নিয়েই সমস্যা আছে না নাই কথা বলেন, কেউ তোলে কান পর্যন্ত আর কেউ পর্যন্ত বুক পর্যন্ত, অথচ দুটো ভুল আছে না নাই কথা বলেন। শুধু হানাফিতে ভুল ধরলে হবে বা আমাদের ভুল আছে না নাই, আমরা আল্লাহু আকবার বলে শুরু করে দিচ্ছি অথচ কান বরাবর তোলা দরকার ছিল। নামাজের সূচনা হচ্ছে দুজনের ভুল দিয়ে বা হচ্ছে কি হচ্ছে না কথা বলেন, অবশ্যই দুজনের হচ্ছে। দুই নাম্বার, আমরা যখন হাত বাঁধি বা আমরা হাত কোথায় বাঁধি কথা বলেন, হাত কোথায় বাঁধি, কেউ আমরা নাবি নিচে বাঁধি, কেউ বুকলের উপরে বাঁধি, আর কেউ ছেড়ে দিই। মনে দেখবেন ছেড়ে দেওয়ার মর্মে পৃথিবীর জমিনে একখানো হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নয়, যে ইরসাল ইয়াদাইন মানে ছেড়ে দেওয়া, এই মর্মে একটা হাদিস সহিহ প্রমাণিত নয়। কোনো আলেমই এই হাদিসগুলোকে একটাও কোনো আলেম মহাদিস কেউ সেই বলে নাই। তারপরে মাঝহাবের দোয়াই দিয়ে আজকে এই হাত ছেড়ে দেওয়ার আমল আছে না নাই, আছে কেন, এই মাঝহাবের কারণে আজকে এই রসুলের সুন্নাহ তারা গ্রহণ করতে চায় না। দুই, হাত বাঁধতে হবে কোথায়, আমরা বলি বুকের উপরে আর কেউ বলে নাভির নিচে, যারা বুকের উপরে হাত বাঁধে এই কারণে মসজিদ থেকে মেরে বের করে দেওয়া হয় কি হয় না হয়। ভাই আপনাকে একটা কথা বলি, যারা বলে বুকের উপরে হাত বাঁধা কোনো হাদিস নাই, তাদেরকে কি বলবেন, হুজুর আপনার বউটা কোথায় হাত বাঁধে, নাভির নিচে না বুকের ওপরে কথা বলেন, দেখবেন তাদের মধ্যেও বা বুকের উপরে হাত বাঁধার এই আমল আছে না নাই। তাদের মায়েরা, তাদের বোনেরা, তাদের স্ত্রীরা সকলেই বুকের উপরে হাত বাঁধে। আবার তারাই ফতোয়া দিয়েছে যদি পুরুষ হয় তো নাভির নিচে আর মহিলা হলে বুকের ওপরে। আমাদের প্রশ্ন, যদি হিজড়া হয় তাহলে কোথায় হাত বাঁধবে কথা বলেন, নাভির পুরুষ যদি হয় নাভির নিচে আর মহিলা হলে বুকের ওপরে, তো হিজড়া যদি হয় কোথায় হাত বাঁধবে। আলে হাদিস দেখাচ্ছে, প্রশ্ন করলে আমরা উত্তর দিই সুনান আবু দাউদ হাদিস নম্বর 759 মুরসাল সনদে স্পষ্ট আছে, বিশ্বনবী তিনি বাম হাতে পরে রেখে ডান হাত রেখে আলা সাদরি বুকের পরে রাখতেন, চাই নারী হোক চাই পুরুষ হোক আর চাই হিজরা হোক। আলাহের কাছে উত্তর একটাই, তারা বুকের উপরে বাঁধবে কোথায়, বুকের উপরে। কিন্তু যারা বলছে নাভির নিচে পুরুষরা বুকের উপরে নারীরা, তো হিজরা হলে কোথায় বাঁধবে, এবার নতুন করে ইস্তেহাত করে মাসালা বের করতে হবে কি হবে না কথা বলেন। বিশ্বনবীর হাদিস যদি মানতে চান, হাদিসের মধ্যে এর উত্তর আছে, একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ভাই বলুন তো, হাদিসের গ্রন্থে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসে একটাই কথা লেখা আছে যে আল্লাহর নবী তিনি বাম হাতের উপরে ডান হাত রাখতেন, কি বললাম, বাম হাতের উপরে ডান হাত রাখতেন, কোথায় রাখতেন ভুলে যান, শুধু বাম হাতের উপরে ডান হাত রাখতেন। ভাই আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ভাই বলুন তো এই যে আমার কাগজটা এটা কোথায় আছে কথা বলেন, বাম হাতের উপরে না নিচে, বাম হাতের উপরে আছে, এই কাগজটা এবার কোথায় আছে, বাম হাতের উপরে না নিচে, বাম হাতে নিচে। কিন্তু হাদিস যা আছে প্রত্যেকটা হাদিস বলছে নবী বাম হাতের ওপরে ডান হাত রাখতেন। এখন যারা নাভি নিচে হাত বাঁধেন বা কিভাবে বাঁধেন একটু দেখাই, এই যে হাতটা বাঁধছে বা বলুন তো এটা বাম হাতের নিচে ডান হাত না বাম হাতের ওপরে ডান হাত কথা বলেন, বাম হাতের নিচে ডান হাত। আর কেউ যদি বলে যে না আমি বাম হাতের নিচে না বাম হাতের ওপরে ডান হাত বাঁধবো, তো আপনার এরকম করে বাঁধতে হবে, কিভাবে কথা বলেন, এইভাবে বা এইভাবে কেউ বাঁধে। আল্লাহর নবীর হাদিস বাম হাতের ওপরে ডান হাত, আল্লাহর নবী এ কথা বলে নাই যে বাম হাতের নিচে ডান হাত। ভাই নাভির নিচে হাত যদি বাঁধেন পশ্চিম কালে কখনোই আপনি বাম হাতের উপরে ডান হাত রাখতে পারবেন না বিকলঙ্গ ছাড়া। কেউ যদি বিকলঙ্গ হয় তবে তার হতে পারে, কিন্তু বিশ্বনবী বাম হাতে করে ডান হাত রাখতেন বা বলুন তো আসলো কি আসলো না কথা বলেন। এখন যদি বলেন বাম হাতের নিচে তাহলে এমন হবে আমরা হাত কেমন বাঁধি, এমন বাঁধি না জি বাঁধি, এই হাদিসই প্রমাণ করে যে আল্লাহর নবীর হাত বাঁধা ছিলেন বাম হাতের নিচে ডান হাত না বাম হাতের ওপরে ডান হাত। আর এটা তখনই সম্ভব যখন বুকের উপরে হাত বাঁধছেন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা আজকের সম্মেলনকে তুমি সফল করো, চলো পড়ি আল্লাহুম্মা আমিন।
মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়া এই প্রার্থনা আল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছে নেক নিয়াত এসেছে আল্লাহ তাদের তুমি প্রত্যেককে ধাপে ধাপে নেকি দিয়ে পরিপূর্ণ করে দাও সকলে বলি আল্লাহুমা আমিন মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু তাআলা যে অনেক যুবক এসেছে যারা এখন হালাল উপার্জন করতে পারে না আল্লাহ তুমি আর রাজ্জাক তুমি রিজিক দাতা তুমি এইসব যুবক ভাইদেরকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও সকলে বলি আল্লাহুমা আমিন মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু তাআলা তুমি চাই শাফি তুমি শেফা দানকারী আমাদের অজস্র মানুষ আছে যাদের পরিবারের মধ্যে কেউ অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের শেফায় কুল্লিয়া দান করো সকলে বলি আল্লাহুমা আমিন আচ্ছা যেসব যুবক ভাইরা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেসব যুবক ভাইরা এসেছেন এখনো বিয়ে কারা কারা করেননি হাত তোলেন আপনারা বিয়ে করেননি কেন ভাই আব্বা দেয় নাই আচ্ছা যারা বিয়ে করতে চাইছেন কিন্তু আব্বা মা দেয় নাই কারা কারা হাত তোলেন কই রে ভাই বিয়ে করতে চান কিন্তু আব্বা দেয় না কে কে আছেন হাত তোলেন ভাই ভাই হাত তুলছেন না কি রে ভাই আপনার জন্য দোয়া আছে মহান সত্তা আল্লাহর সঙ্গে দোয়া এই প্রার্থনা শুনেন যাদের বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মনে করছে ছেলে এখনো বড় হয় নাই কি করবেন জানেন কালকে বাড়িতে যাবেন আব্বার জুতো যেটা আছে যেটা চটি আছে আব্বার চটি আপনি পায়ে ঢোকাবেন দেখবেন আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয় এই বুঝুন দিয়ে আব্বার জামা পরে ঘুরে বেড়াবেন শুধু বাপকে বলে আব্বা তোমার জুতো আমার পায়ে হয় তোমার জামা আমার পায়ে হয় অনেক আব্বা আছে অনেক বাবা মা আছে ছেলের বয়স 28 হয়ে গেছে বাপ বলে আমার ছেলে ছোট আছে এর বিয়ে দেওয়া দরকার নাই ভাই বলে কি বলে না বলে বছর বাপ কিন্তু 18 বছরে বিয়ে করেছিল আর ব্যাটার বয়স হয়েছে 28 এখনো বলছে ছোট মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু তাআলা যেসব যুবক ভাইরা এসেছে এবং পর্দার আড়ালে যেসব যুবতী বোনেরা এসেছে যাদের এখনো বিয়ে হয় নাই আল্লাহ এইসব যুবক দিনই ভাইদেরকে দিনই বোন দেখে তুমি বিয়ের সুন্দরভাবে একটা আয়োজন করে দাও সকলে বলি আল্লাহুমা আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এ দাওয়া রেখে আজকে মতো আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারাকাতুহু